জি, আমি বলতে চাচ্ছি যে অনেকেই আছে যারা আপনার ছেড়ে খায়, ছেড়ে খাওয়ার পরে হচ্ছে আপনার অনেকে মানে তামাকের বদ অভ্যাস আছে। আচ্ছা আচ্ছা, তো সেই তারা যদি ছেড়ে খাওয়ার শেষে যদি তামাকটা গ্রহণ করে বা চোরটা দিয়ে পান খায়, তো তাদের ছেড়েটা আসলে কতটুকু হালাল হবে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার অনেকেই আছে হচ্ছে আপনার রোজা রাখে সারাদিন, ছেড়ে খায়, আর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে নামাজ আদায় করে না, পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজ গুলো এরা আদায় করে না, তো এদের রোজাটা আসলে কতটুকু যথাযথ হবে বা তাদের এই রোজাটা কতটুকু উপকারে আসবে আর কি? ধন্যবাদ। আমরা সংক্ষেপে প্রশ্নগুলো উত্তর দিব। একজন ব্যক্তি সেহরি খাওয়ার পরে, অনেকের তো পানের অভ্যাস থাকে বা তামাক গুল এ জাতীয় জিনিসের অভ্যাস থাকে, তা সাহারি গ্রহণের পরে যদি কেউ এরকম অভ্যাস করে খায়, তাহলে কি তার সাহারি হবে কি না বা রোজা হবে কি না? না, বিষয়টি হলো সাহারি নির্দিষ্ট একটি সময় আছে, সময়ের মধ্যে সে সাহারি গ্রহণ করবে। সাহারি গ্রহণ করার পরে যদি তার পান খাওয়ার অভ্যাস থাকে, সে এই টাইমের মধ্যে যদি খায় তাহলে এটা তার জন্য নিষেধ না, সে এটা খেতে পারবে। আর শরীয়তে নিষিদ্ধ যে বিষয়গুলো আছে তা থেকে আমরা বেঁচে থাকবো। এই সময়ের মধ্যে আপনার সাহারি গ্রহণের যে সময় আছে, অর্থাৎ রোজা কখন থেকে শুরু হয়, যেখান থেকে রোজা শুরু হবে এবং যে পর্যন্ত আমরা রোজা কন্টিনিউ করবো, এই টাইমের ভিতরে আমরা খানা পানা এই রোজার সময়টু বাদ দিয়ে বাকি সময়টা তার জন্য খাবার হালাল, সে যা গ্রহণ করতে চায় খাবে, কিন্তু সেহরির সময় শেষ হয়ে গেলে তখন আর সে কোনো কিছুই পানার করতে পারবে না। এটা তার মানে এরপরে যদি কেউ পান খায় বা রোজা ভাঙল এগুলো খায়, তাহলে সাহারির সময়ের মধ্যে হলে এগুলো সে কুলি করে বাকিগুলো ফেলে দিবে, ক্লিন করে নেবে, আর যদি এরপরে যদি খায় তাহলে তার রোজাটি ভেঙে তার রোজা ভেঙে যাবে। এবার তার দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে রোজা রেখে অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। না, এটা রোজা রাখলে সে রোজার সওয়াব পাবে, কিন্তু নামাজ না পড়লে যে নামাজ তরক করার কারণে তার যে গুণা সেজন্য সে গুণাগার হবে, কিন্তু রমজান মাসে রোজা রেখে নামাজ পড়বে না, রোজাটা হালকা হয়ে যাবে। কারণ এটা তো ইসলামের অন্যতম একটি স্তম্ভ, সালাত সবচেয়ে আসলে ইবাদত, ইমানের পরেই হচ্ছে, ইমানের পরেই সালাতের স্থান, সে এটা কখনোই ছেড়ে দিবে না। বরং মনে রাখতে হবে আমাদের সর্বপ্রথম প্রশ্ন যেটা আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে দিতে হবে সেটা হলো সালাত। সুতরাং আমরা যেন সালাতের ব্যাপারে খুব সতর্ক হই এবং সালাতটা আদায় করি। মনে রাখতে হবে রমজান মাস, কষ্ট করে রোজা রাখছি, একটি ফরজ ইবাদত করছি আর একটি ফরজ ছেড়ে দিচ্ছি, তাহলে আমি রমজানের রোজার ফরজের ব্যাপারে আমি এত আগায় আসছি, কিন্তু সালাত যে বড় একটি ফরজ ইবাদত সেটার ব্যাপারে আমি যদি উদাসীন হয়ে যাই। পরামর্শ দিব যে যিনি সিয়াম পালন করছেন তিনি, এটা তো মাসে একবার আসে, আর নামাজটা এটা তো প্রতিদিন পাঁচবার, উনি রোজার সাথে নামাজটাও পড়বেন।